বিউটি সাইন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, রাতে ফল খেলে শরীরে কি ঘটে, জানতে চাইলে দেখুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। স্বাস্থ্যের প্রায় সব রকম সমস্যার সমাধান মিলতে পারে ফল খেলে, হোক তা ত্বক ভালো রাখা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো কঠিন সমস্যা। ফল থেকে মেলে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা, কারণ এতে অধিক পরিমাণে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন সি আছে। ফল আমাদের শরীরে পুষ্টি যোগানের পাশাপাশি ক্যালোরি নিয়ন্ত্রণ করে এবং ক্রনিক রোগগুলোর ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ফল খায় তাদের বুদ্ধিভিত্তিক কর্মক্ষমতা বেশি। এর মানে হলো ফল আমাদের স্মৃতিশক্তি বাড়ায় এবং মনোযোগের সময় বৃদ্ধি করে। রাতের খাবারের পরপরেই এক বাটি আম নিয়ে বসেন, এমনটা অবশ্য অনেকেই করে থাকেন, কিংবা মাঝরাত অবধি জেগে থেকে ক্ষুধা পেলে আপেলে কামড় বসানোর অভ্যাসও থাকে অনেকের। নাস্তা হিসেবে ফলের চেয়ে কম ঝামেলার খাবার আর কি আছে? কিন্তু এসব অভ্যাস কি সত্যি ভালো? তো পুরো বিষয়টি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নিন ফল খাওয়ার সবচেয়ে ভালো সময় কখন। সকালে খালি পেটে এক গ্লাস পানি ও ফল খাওয়াই সবচেয়ে ভালো, কারণ সকালে আমাদের বিপাকক্রিয়া উচ্চতর থাকে। এই সময় আমাদের পাচন ক্রিয়া দ্রুত শর্করা ভেঙে দেয়, যা আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টিগুলো দ্রুত মিশে যেতে সহায়তা করে। এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয়, যা শরীরকে বিভিন্ন সংক্রমণ, ফ্রি র্যাডিকেল, প্রদাহ ইত্যাদি থেকে বাঁচায়। তাই তো ফলকে শক্তির পাওয়ার হাউসও বলা হয়। আপনি যদি নিয়মিত শরীরচর্চা করেন, তবে ব্যায়াম শুরু করার আগে ও পরে ফল খেয়ে নেওয়াই উত্তম, বিশেষ করে কলা কিংবা আমের মতো ফলগুলো, কারণ এগুলো আমাদের শরীরে প্রয়োজনীয় শক্তির যোগান দেয় এবং ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। তো এখন জেনে নিন রাতে ফল খেলে আমাদের শরীরে কি কি হয়। রাতে কিংবা ঘুমের ঠিক আগে ফল খেলে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি রক্তের শর্করার পরিমাণ বাড়াতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মূল খাবার এবং ফল খাওয়ার মাঝখানে অন্তত 30 মিনিটের ব্যবধান রাখতে। খাওয়ার ঠিক আগে কিংবা পরপরই ফল খেলে তা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ ফলে ফাইবারের পরিমাণ বেশি থাকে এবং ফাইবার হজম করার জন্য সময়ের দরকার পড়ে। মূল খাবারের সঙ্গে ফল খেলে তা ডায়াবেটিক রোগীদের জন্য বেশি ক্ষতির কারণ হতে পারে, কারণ এতে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ফল এবং খাবারের মধ্যে অন্তত 2 ঘন্টার একটি ফাঁকা রাখা দরকার। এছাড়াও আঙ্গুর এবং কমলার মতো সাইট্রাস ফলগুলো সকালে খালি পেটে এবং খাওয়ার পরপর এড়িয়ে যাওয়া উচিত, কারণ এই ফলগুলো খালি পেটে খেলে তা পেটে অ্যাসিডের সৃষ্টি করতে পারে। তো এখন জেনে নিন কিভাবে ফল খাওয়া ভালো। ফলের সর্বোচ্চ পুষ্টি পেতে চাইলে আপনাকে অবশ্যই তাজা ফল খেতে হবে। ফল আস্ত না খেয়ে জুস করে খেলে ভিটামিন এবং ফাইবারের পরিমাণ কমে যায়, যা আমাদের শরীরের জন্য কম উপকারী। তাই চিকিৎসকরা জুসের বদলে আস্ত ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ফাইবার আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, কারণ এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। এটি ক্যালোরি নিয়ন্ত্রণের মাধ্যমে ওজন কমাতেও সাহায্য করে। সব ঋতুতেই কিছু না কিছু ফল পাওয়া যায়। সবচেয়ে ভালো হয় প্রতিদিনের খাদ্য তালিকায় সেসব ফল রাখতে পারলে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।